আমি যে কি করেছি আল্লাহ মাবুদ জানে। আর একটা ভালো ছবি যখন কাজ করতে যাই তখনই আসলে বোঝা যায় যে ছবিটা আসলে কি হতে যাচ্ছে। তো আমি আর সাইমন আরেকটা কাজ করছিলাম মনে হয়, যখন হচ্ছে লাইভের কথা ভাইয়া বলল, শামীম আহমেদ রনি ভাইয়া বলল যে লাইভ, আমরা একটা লাইভ করব এবং গল্পটাও আমি শোনার প্রয়োজন মনে করি নাই, কারণ উনি বানাবেন এবং ওনার যে কোনো কাজের প্রতি আমাদের আস্থা অনেক বেশি। তো যখন আসলে লাইভ শুরু করলাম তখন থেকে আমি খালি সাইমনকে বলেছি, সাইমন এটাতে প্রচুর ভালো অ্যাক্টিং করতে হবে, কারণ এটাতে মানে এটা দিয়ে ক্যারিয়ারে আরেকটা টার্ন আসতে পারে, সো প্রচুর ভালো অ্যাক্টিং করতে হবে। তো আমি বলতে বলতে ও ভালো অ্যাক্টিং করেছে, আমি যে কি করেছি আল্লাহ মাবুদ জানে।